আমি বাংলাদেশ ভালোবাসি। আপনারা সবাই জানেন যে দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় একজন ইউটিউবার দাউদ কিম, যার আগের নাম ছিল জে কিম, তিনি সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং বাংলাদেশে রিসেন্টলি ঘুরে গিয়েছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে তার একটি গল্প রয়েছে। তো গল্পটি হচ্ছে 9/11 পরে, যখন সারা বিশ্বে ইসলাম এবং মুসলমানদের প্রতি নেগেটিভ অনেক খবর মিডিয়াগুলো প্রচার করছিল এবং ইসলাম এবং মুসলিমদেরকে একটি বর্বর জাতি হিসেবে উল্লেখ করছিল, তখন তারও কিন্তু মুসলিমদের প্রতি একটি ঘৃণা জন্ম লাভ করে। তারই প্রেক্ষিতে ইসলাম এবং মুসলিমদেরকে নিয়ে তার একটি কিউরিসিটি তৈরি হয় এবং ঠিক তারপরেই সে কোনো একটি মুসলিম রাষ্ট্রে কনসার্টের উদ্দেশ্যে গেলে সেখানে ইসলাম এবং মুসলিমদের সম্পর্কে সে জানতে পারে। তার আগে বলে রাখা ভালো, দাউদ কিম পূর্বে ক্যাথলিক ধর্মের অনুসারী ছিলেন এবং একজন নামকরা মিউজিশিয়ান ও কণ্ঠশিল্পী ছিলেন। তো দাউদ কিম একটি কনসার্টে যোগদান করার উদ্দেশ্যে তিনি ইন্দোনেশিয়া গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন যে সেখানকার মেয়েরা হিজাব পরে রয়েছে। তো দাউদ কিম ওই মেয়েটিকে জিজ্ঞেস করলেন যে আপনারা যেটি পড়েছেন এটা আপনারা কেন পড়েছেন? তখন ওই মেয়েটি উত্তরে বলল যে আমরা হচ্ছে মেয়ে মানুষ এবং আমরা অত্যন্ত মূল্যবান, ডায়মন্ডের মতো আমরা মূল্যবান, আর যেই সম্পত্তি বা যে জিনিসটি অনেক মূল্যবান হয় সেটিকে উত্তম রূপে ঢেকে রাখাই সবচেয়ে উত্তম কাজ। তো তিনি তাকে আবার জিজ্ঞেস করলেন যে এই যে আপনি হিজাব পরে রয়েছেন, এটি কি আপনাকে আপনার ফ্যামিলি বা কেউ ফোর্স করেছে কি না আপনাকে এটা পরার জন্য? তো সেই মেয়েটি বলল যে না, আমাকে কেউ ফোর্স করেনি, এটা আমি উইলিংলি নিজের থেকেই পড়ি। তো দাউদ কিম উল্লেখ করেছে যে তার এই কথাটি শুনে সে তার মনে হয়েছে যে সে অত্যন্ত গর্ববোধ করছে এই হিজাবটি পরে এবং এটা শুনে সে অনেক বেশি বিস্মিত হয়েছে। তারপর থেকেই সে ইসলাম সম্পর্কে জানতে চেষ্টা করে এবং বিভিন্নভাবে পড়াশোনা করতে থাকে এবং তারপর থেকেই তার মনে হতে থাকে যে তার ইসলাম ধর্ম গ্রহণ করা উচিত এবং সে ফাইনালি ডিসাইড করে যে আমি মুসলমান হব এবং সে ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলাম ধর্ম গ্রহণ করার পর সে বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলো ভ্রমণ করতে শুরু করে এবং সে সমস্ত ভ্রমণের যে ফুটেজগুলো রয়েছে সেগুলো ইউটিউব চ্যানেলে সে পাবলিশ করতে শুরু করে। তিনি সৌদি আরব, পাকিস্তান, ইন্ডিয়া, মালয়েশিয়া এ সমস্ত দেশ ভ্রমণ করে এবং রাতারাতি মুসলিম বিশ্বে অনেক জনপ্রিয় হয়ে করে ঘুরে বেরিয়েছেন, ভার্সিটির প্রোগ্রাম অংশগ্রহণ করেছেন, হাজির বিরিয়ানি খেয়েছেন, নাম মসজিদে নামাজ পড়েছেন এবং মেট্রো রেলে উঠেছেন এবং এর সময় তাকে বেশ উৎফুল্ল থাকতে দেখা যায়। তিনি নিজ হাতে রান্না করে সেই খাবার আবার নিজেই গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছেন। আতিথেয়তায় মুগ্ধ হয়ে বলেছেন, বাংলাদেশ হসপিটালিটি হ্যাজ নো লিমিট। বাংলাদেশে এসে বাংলা গান গাইবেন না তাই কি হয়? চট্টগ্রামে যাবেন আর মেজবানের স্বাদ নেবেন না তা তো হয় না। কেউ বাংলাদেশ ভ্রমণ করবে আর কক্সবাজারে যাবে না তা কিন্তু হয় না। তার মুখে বাংলাদেশ সম্পর্কে এত এত প্রশংসা শুনে আপনার মনে একটি প্রশ্ন জাগতেই পারে, তাহলে কি বাংলাদেশের উচ্ছিদ রূপটি তার কাছে ধরা পড়েনি? সেটাই বা বাদ যাবে কেন, বাংলাদেশ বলে কথা। আর তাই তো গাদাগাদি করে
ট্রেনে করে ভ্রমণের বিচ্ছিরি অভিজ্ঞতা, কিংবা ঢাকা শহরের উঁচু নিচু রাস্তায় রিক্সা দিয়ে চলার সময় এই ভ্রমণকে রোলার কোস্টারের সাথে তার তুলনা করা, বা সিএনজিওয়ালার একজন বিদেশি ভেবে তার কাছ থেকে অতিরিক্ত 200 টাকা ভাড়া আদায় করা, এর কোনোটাই কিন্তু তার দৃষ্টি এড়ায়নি। Because you didn't find, you didn't find the way. Good friend, inshallah. You know what, like, every day in Bangladesh is adventure. You have to be strong. এত কিছুর পরেও তিনি বাংলাদেশকে এক নম্বরে রাখতে একটু ভুল করেননি। In which country you have enjoyed the most? Bangladesh, first. Like Bangladesh. তার জন্য অনেক অনেক দোয়া থাকবে, তিনি যেন নিজেকে একজন খাঁটি মুসলিম হিসেবে গড়ে তুলতে পারেন।